পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হলেন 4 মাধ্যমিক পরীক্ষার্থী সহ 5 জন। আহতদের উদ্ধার করে প্রথমে দিয়েচড়াই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে তাদের কোচবিহার জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান জেলা শাসক কৌশিক সাহা। আহত ওই পরীক্ষার্থীদের নাম মৌসুমি খাতুন, লিপিকা বর্মন, তামান্না ইয়াসমিন এবং রিন্টু হোসেন। আমাদের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে চলছে, এর মধ্যে আমরা লক্ষ্য করলাম যে একটা খুব মাইনার অ্যাক্সিডেন্ট হয়েছে। 4 জন স্টুডেন্ট MGL হসপিটালে ভর্তি হয়েছে, তাদের নাম তামান্না ইয়াসমিন, মৌসুমি খাতুন, রিন্টু হোসেন, দীপিকা বর্মন, আর ড্রাইভার ছিল বালু রহমান। রাস্তায় মাইনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং আমি নিজে দেখেছি, বিপদ সীমার বাইরে সবাই আছে, কারোর মেজর কিছু হয়নি, খুব মাইনার কিছু ইঞ্জুরিজ হয়েছে। তো হসপিটালের সুপারিনটেনডেন্ট এবং মাধ্যমিক পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত যারা শিক্ষকরা আছেন, মিঠুন বৈশ্য থেকে শুরু করে বিশ্বনাথ পাল, সবাই দেখাশোনার জন্যে আছেন। এছাড়া আমাদের পঙ্কজ ঘোষ সমাজসেবী ও আছে। জানা গিয়েছে ওই পরীক্ষার্থীরা বলরামপুর হাই স্কুলের পড়ুয়া। তাদের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল কোচবিহার 1 নং ব্লকের ধুমপুর হাই স্কুলে। আজ ভৌতবিজ্ঞান পরীক্ষা দিয়ে এক ছাত্র ও 3 ছাত্রী টোটোতে করে বাড়ি ফিরছিল, সে সময় যাত্রীবাহী একটি ম্যাক্সি ক্যাব টোটোটিকে ধাক্কা মারে। টোটো চালক সহ ওই 4 পরীক্ষার্থী আহত হয়।